শেখ আপনি ওমরা বিষয়ে আলোচনা করছিলেন হেরামের কথা এবার জানতে চাই যে পুরুষ এবং নারীদের ক্ষেত্রে এহেরামের কাপড়ে কোনো পার্থক্য আছে কিনা বা ভিন্নতা আছে কিনা সুন্দর কথা বলেছেন পুরুষের এহেরামের কাপড় বাধ্যবাধকতা আছে নারীর ক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা নাই তবে কিছু রেস্ট্রিকশান আছে সেটা হলো পুরুষের ক্ষেত্রে মাথা ঢাকা যাবে না যেটা ইজার রিদা ছাড়া অন্য কোনো সেলাই করা পোশাক পরতে পারবে না পায়ের উপরি অংশ ম্যাক্সিমাম খোলা থাকতে হবে সাদা হতে হবে হ্যাঁ সাদা হওয়া হচ্ছে কেউ যদি কোনো কারণে সাদা ড্রেস পেলো না সে অন্য কোনো কালার দিয়ে পড়ল আদায় হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে মহিলাদের জন্য এরামের কাপড় কোনো নির্ধারিত নাই তারা চাইলে যে কোনো কালারের তবে ঢিলা ঢালা পরতে হবে মুখের অংশ খোলা থাকতে হবে এখন ফেতনা এড়ানোর জন্য যদি কেউ মুখ ঢেকে রাখতে চায় তাহলে সে সানকেপ অথবা যে কোনো কিছু ব্যবহার করে যেন হিজাবটা তার মুখের পেজ আপনার এই মুখের সাথে চেহারার সাথে যেন লেগে না যায় এভাবে একটু দূরে দিয়ে আবরণ তৈরি করতে পারে হাতের এই কবজি পর্যন্ত অংশটা খোলা থাকতে হবে এগুলো হচ্ছে মহিলাদের জন্য নির্ধারিত এছাড়া মহিলাদের নির্ধারিত সেলাই করা পোশাক তো তাদের নিয়মিত পোশাক তবে ওলামাই কেরাম বলেছেন সচেতনতার জন্য যেমন আমাদের ভারত বাংলাদেশ নেপাল এই আমাদের দেশের মা তারা শাড়ি পরি পরিধান করে পেটিকোট ব্যবহার করে উমরা বা এহরামের ক্ষেত্রে এটা সচেতনতার জন্য এটা না পরাই বেটার ক্ষেত্রে সালাওয়ার কামিজ ঢিলা ডালা একটু ভারী আবরণের যাতে অবয়ব বোঝা না নিজের জন্য সেফটি হয় পড়তে হবে জি এবারের বিষয়টি হচ্ছে যে মাবনদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তার শারীরিক এমন কিছু অসুস্থতা আছে যে কারণে তিনি তপ করতে পারছেন না ঠিক এরকম যদি অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে তারা কি করবেন কেউ যদি পবিত্র অবস্থায় এহারাম পরে হারাম শরীফে ঢুকে গেল বা ঢুকার আগেও যদি কোনো মাবনের প্রাকৃতিক যে অসুস্থতা এই অসুস্থতায় নিপতিত হয়ে যায় অর্থাৎ হায়েজ এবং নেফাস এ ধরনের কোনো সমস্যায় যদি পড়ে যান তিনি তা অফ থেকে বিরত থাকবেন চাইলে তিনি সাই করতে পারেন তবে উত্তম হচ্ছে তিনি সুস্থ হওয়ার পরে আদনাল হেল যেটা বলা হয় আম্মাজান আশারাদ আল্লাহ তালাহা তিনি এই সমস্যায় পড়েছিলেন হয়তো আল্লাহ রসাহ তাল্লাহ উম্মতের সহজের জন্যই ওনাকে অসুস্থ করেছেন তিনি যখন সুস্থ হলেন ওনার ভাই আব্দুর রহমানকে আল্লাহ রসুল সাল্লাস্লাম নির্দেশ দিলেন আব্দুর রহমান তোমার বোন বোনকে নিয়ে যাও যে তানআম এখন যেটা আয়সা মসজিদ বলা হয় যে আইমে নিয়ে গিয়ে তোমার বোনকে এহরাম পরে পড়িয়ে নিয়ে আসো আম্মাজান আয়সা রাদ আল্লাহ তালন আনহা তিনি আদনাল হেল তানাইমে গিয়ে এহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে করতে এসে তারপরে তাওয়াফ করেছেন এরপরে সাই করে ওমরা শেষ করেছেন